আজকে খুব ভালো লাগলো যে আজকে আমারই চেনা জানা পুরো ফুল টিম নিয়ে এসেছিল। আজকে আজকে কুমোরটুলিতে শুটিং হলো, এই শুটিংয়ে সবার সঙ্গে আমার কথাবার্তা হলো। কেমন লাগছে এতদিন পর শুটিং করতে এসে কুমোরটুলিতে, সেগুলি আপনারা দেখুন, ভালো লাগবে। রোল মদন দা এখন ভেতরে থাকো। হ্যাঁ রোল রেডি। আপনি কোন দিকে? তোমরা যে কুমোরটুলিতে এসছো এই লকডাউনের মধ্যে, তো তোমাদের কুমোরটুলিতে শুটিং করতে এসে কেমন লাগছে, কি ফিল করছে? বেশ ভালো লাগছে, আবার একটু একটু ভয় ভয় করছে, কারণ এরকম একটা যে সিচুয়েশনের মধ্যে আছি তো এরকম ভাবে শুটিং করা, বেশ মজাও লাগছে, ভয় লাগছে, মোটামুটি সব মিলিয়ে মানে সব মিলিয়ে আর কি। ঠিক আছে, মানে অনেকদিন বাড়িতে বসে থাকার পরে, মানে ফ্লোরে এসে খুব মানে ফ্লোরে আসার আগেও খুব এক্সাইটেড ছিলাম যে এতদিন কাজ করবো। অলমোস্ট আই থিঙ্ক 4 মান্থস লেটার, তো ভালোই লাগছে। কুমোরটুলিতে এসে এখানে শুটিং করে কেমন লাগছে, যেহেতু এখন আমরা যেই পরিস্থিতির মধ্যে রয়েছি এখন, তো কেমন লাগছে? ভালোই লাগছে, অনেকদিন পরে আবার ব্যাক করেছি কাজে। তো শুটিং অ্যাকচুয়ালি আমাদের যে প্রফেশনটা আমরা কাজ করি, মানে গ্ল্যামার ওয়ার্ল্ড, সেটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে অন্য কোনো প্রফেশনে যদি লকডাউন থাকে, অফিস বলুন বা অন্য কিছু বলুন, সেটা ওয়ার্ক ফ্রম হোম করা যায়। এটা এমন একটা প্রফেশন সেটা ওয়ার্ক ফ্রম হোম করা যায় না, তো আমাদের ফ্লোরে নেমেই কাজ করতে হয়। তো অনেকদিন পরে লকডাউন উঠেছে, আবার আজকে কাজ করতে এসেছি কুমোরটুলিতে। কলকাতায় খুব একটা পরিচিত জায়গা, খুব ভালো লাগছে। তো আমরা এখানে কাজ করছি, সমস্ত সব কিছু মেনে নিয়ম মেনে কাজ করছি। আমি এখন কথা বলছি বলে মাস্কটা পরিনি, আমার হাতেই আছে। তো শুরু করলাম, দেখা থাকে এবারে। আর আপনি কি কি ছবি করেছেন? আমি এন্ড অফ দ্য ডে বলে একটা ছবি করেছি, সেটা রিলিজ হয়েছে। বেশ কিছু ভিডিও অ্যালবাম করেছি, বেশ কিছু শর্ট ফিল্ম করেছি। আপনারা রিফ্লিক্স বলে একটা অ্যাপ আছে, সেখানে সার্চ করবেন, পেয়ে যাবেন। ইউটিউবে কিছু গান পেয়ে যাবেন। আর বড় মুভিগুলো? বড় মুভি একটা করেছি, সেটা এখনও পর্যন্ত রিলিজ হয়নি, তো আশা করছি এই বছর রিলিজ করবে। অ্যাকশন, এগো ক্লোজ বাঁ দিচ্ছে। হ্যাঁ, আমি হাতে কাঁদে দিতে পারি, হাতটা দেবো এখন ধরে। হ্যাঁ, হাতটা, হ্যাঁ, চলো সত্যি 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 আসো, তাকিয়ে কাঁদো, আরেকবার দেবো আশাটা, খেয়ে আশাটা। দেখছে
কাটো, তোমাকে বললাম না দোকানটাও দেখতে হবে। মন খারাপ লুক এক্সচেঞ্জ ফুলটা দেখতে পাও দেখতে গেলাম। রাজুদাকে বলো না গিয়ে দেখে আসতে। ওই সেখানে এই এখানেই চেঞ্জ করতে হবে।